উত্তর দিনাজপুরের ইটাহারে সেখানে যে অভিযোগ উঠছে নির্দল প্রার্থীদের উপর হামলা চালানো হয়েছে সেখানে অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে সেই ছবি আপনাদের আমরা দেখাবো অর্থাৎ একের পর এক হিংসার ঘটনা কিন্তু ঘটছে ভোট পরবর্তী হিংসা যেখানে উত্তর দিনাজপুরে ভোট পরবর্তী হিংসা অব্যাহত ইটাহারে নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল ও নির্দল সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন ফল প্রকাশের পর তৃণমূল প্রার্থী মুজাহিদিন আলমের নেতৃত্বে হামলার অভিযোগ যদিও ভোটে হেরে পাল্টা মামলার অভিযোগ করেছে তৃণমূল ইটাহার থেকে র‍্যাব এসেছে পুলিশ এসে তারপরে সকলকে উদ্ধার করেছে মোট এখানে পাঁচজন ভর্তি আছে তার মধ্যে দুজন সিরিয়াস আছে কারা মারলো টিএমসির লোক মেরেছে টিএমসির মেম্বার স্বয়ং নিজে মেরেছে তৃণমূল জেতার সঙ্গে সঙ্গে এটা হয়েছে তৃণমূলের টিএমসির যে ক্যান্ডিডেট মানে বর্তমান যে রানিং মেম্বার তিনি এটাকে নেতৃত্ব দিয়েছেন এই যে আমরা টিএমসি করে জিতেছি ওদের মন খারাপ হয়েছে আমরা শান্তভাবে আমরা ভোট করলাম ভোট দিলাম জিতলাম আনন্দ করলাম শান্তভাবে সকালে আনন্দ হয়ে গেল কিন্তু রাতের বেলা ওরা প্লেন করেছিল মানে ওই বালিরপুরের লোক আর আমাদের পশ্চিমপাড়ার যে আমরা মেরেছে ওরা একসাথে বম হালাতিয়া যত কিছু ছিল বাড়ি ঘরে রেখেছিল আমরা ও রাস্তায় আসছিলাম ট্রেনে ওরা ছাতের উপরে বাঁধিয়ে মেরেছে কি অভিযোগ উঠছে একেবারে বৃষ্টি বারাসাত এক নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত দত্তপুকুর থানার অন্তর্গত একই রাতে নেতাজি পল্লীতে পরপর তিনটি বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি নৃপেন্দ্রের বাড়ির সামনে ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো যে একেবারে জানলার কাঁচ লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় এখনও পর্যন্ত জানলার কাঁচে পাথর আটকে রয়েছে এবং গতকাল সন্ধেবেলা বিজয় মিছিল গেছিল এবং বাড়ি লক্ষ্য করে প্রথমে আবির ছোড়া হয় এবং বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল আসতে দুষ্কৃতীরাই গভীর রাতে বাড়ির প্রত্যেকটা জানলা লক্ষ্য করে ইট এবং পাথর ছড়ে এখনও পাথর লেগে রয়েছে কথা বলে নেব নৃপেন্দ্রের সাথে কি নমস্কার আমরা এর আগে থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওরাই করেছে আমরা আমাদের আগেও হুমকি পেয়েছিলাম আমরা কিছু কিছু ফোন মারফত আমাদের হুমকি আসছিল যে এরকম কিছু হতে পারে আমরা দত্তপুকুর থানার যারা দায়িত্বে আছে তাদেরকেও জানিয়েছিলাম তারা বলেছে বিষয়টা আমরা দেখছি কিন্তু তেমন কোনো কিছু করতে পারিনি গতকাল রাত্রে এইটা করে গেছে দুটো চল্লিশ নাগাদ কিছু লোকজন এসে ইট পাটকেল ছুঁড়েছে আমার বাচ্চা ছিল ছোটো 4 বছরের বাচ্চা ছিল তার গায়েও কাজ লেগেছে আমার পায়ে লেগেছে আমার মিসেস ছিল তার গায়েও লেগেছে এক প্রার্থী রয়েছে আপনার বাড়িতেও হামলা চালানো আমার বাড়িতে প্রথম রাত 1:30টার দিকে প্রথম হামলা হয় এবং আমার সামনের দোকানে শাটারে একাধিকবার বড় কাঠ দিয়ে আঘাত করা হয় এবং বোতল ছোড়া হয় তৃণমূল আসতে দুষ্কৃতীরা করেছে এবং রাত 2:30টার সময় দ্বিতীয়বার আবারও আমাকে হামলা চালানো হয়েছে শান্তিপুকে দেখাতে বলবো আরও একবার যে এই যে বাইরের যে জানলা সেখানেও ভাঙচুর করা হয়েছে প্রত্যেকটা জানলা লক্ষ্য করে ইট ছোড়া হয় পাথর ছোড়া হয় এবং বাড়িতে তখন বিজেপি প্রার্থী এবং তার পরিবারের সদস্যরা ঘুমোচ্ছিলেন সেই সময় গভীর রাতে হামলা চালানো হয়েছে অর্থাৎ কাছাকাছি লাগোয়া জায়গায় 3 বিজেপি প্রার্থীর বাড়ি নেতাজি পল্লীতে সেখানে হামলা চালানো হয়েছে এখনও পর্যন্ত যদি এ ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে খবর পেয়ে গতকাল রাতে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে কিন্তু একই জায়গায় যেভাবে ভোট পরবর্তী হিংসা অব্যাহত অর্থাৎ প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হয়েছে তাতে বিজেপি প্রার্থীরা আতঙ্কিত এবং তাদের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত যদিও এখনও পর্যন্ত আমরা এ ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাইনি অর্থাৎ একই রাতে 3 প্রার্থীর বাড়িতে হামলা বোতল দিয়ে ইট দিয়ে পাথর দিয়ে হামলা চালানো হয়েছে বৃষ্টি ধন্যবাদ সমীরণ